বিনোদনের তাজা খবরে স্বাগতম। এক্সকিউজ মিতে ভাবনা রোশন রসায়ন প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক রায়হান খান। সিনেমার নাম এক্সকিউজ মি। এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আহসান হাবিব ভাবনা ও জিয়াউল রোশন। বুধবার 21 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই এ তথ্য তুলে ধরেন নির্মাতা রায়হান খান। এ সময় এক্সকিউজ মিতে ভাবনা ও রোশনকে চুক্তিবদ্ধ করানোর বিষয়ে নির্মাতা বলেন, ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে, সে আগেই পরীক্ষিত। তাছাড়া আমার এই সিনেমায় চরিত্রটি একজন আহ্লাদি মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে অপারেশন সুন্দরবন সিনেমায় রোশনের অভিনয় দেখে খুব ভালো লেগেছে, ভাবনার সঙ্গে মানাবে তাকে। রায়হান খান বলেন, নায়ক বা নায়িকা নয়, সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী চরিত্র, আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা সার্থক হব। ভাবনা বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্র গ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সে ক্যামেরার পিছনে থাকলেই সামনের মানুষটি সুন্দরভাবে পর্দায় ফুটে ওঠে। এটি আমার কথা নয়, যারা তার নির্দেশনায় কাজ করেছে সবাই একই কথা বলবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে রায়হান খান একটি সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করে আসছিলেন। অনেকদিন আগেই আমাকে বলেছিলেন তিনি সিনেমা নির্মাণ করলে আমাকে নেবেন, সেই কথা তিনি রেখেছেন, এজন্য তার কাছে কৃতজ্ঞ। আশা করছি তার নির্মাণে আমাদের এই সিনেমাটি ভালো একটি কাজ হয়ে থাকবে। বরাবরই রোশনকে অ্যাকশন সিনেমায় দেখা যায়, তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাওয়ার প্রসঙ্গে ভাবনা বলেন, আমি রোশনের কাজ দেখেছি অপারেশন সুন্দরবন, তাকে খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমাদের জুটির কাজ ভালোই হবে, গল্প যদি ঠিক থাকে তখন আপনা আপনি কাজ ভালো হয়ে যায়। আমি সবসময় বলি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট ও নির্মাতা। এদিকে চিত্রনায়ক রোশন বলেন, সিনেমার গল্পটি দারুণ, গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হওয়া। তাছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি, আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল, সে সময় ব্যাটে বলে মেলেনি, এবার সেই সুযোগ হচ্ছে। আশা করি এই কাজটি বেশ ভালো হবে। প্রসঙ্গত, সিনেমা নির্মাণের আগে রায়হান খান চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। 2021 সালে মুক্তিপ্রাপ্ত মৃধা বনাম মৃধা সিনেমার চিত্রনাট্য করেছিলেন তিনি। সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।